আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। এবং আজকের লেসনটি কিন্তু সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইন্টারশিয়া করা হয় এই বিষয়টি। এতদিন কিন্তু আমি আপনাদেরকে বেসিক সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম, কিন্তু আজকে আমি আপনাদেরকে ইন্টারশিয়ার ব্যাপারে কিছু ধারণা দিব। তো ফার্স্ট আমি একটি প্যাটার্ন তুলব, এই প্যাটার্নের উপরে কিন্তু আজকে ইন্টারশিয়া করব। এবং প্যাটার্নটা তৈরি করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ইজিতে যেতে হবে, এবং প্যাটার্ন মানে কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি চার্ট। ইয়েস, আমি একটি চার্ট তুলবো। ফার্স্ট আমি এখানে নিডেল দিব, ধরুন আমি আনুমানিক কিছু নিডেল দিলাম, 180 নিডেল। তারপর ধরুন 200 নিডেল আমি দিয়ে দিলাম। তারপর ধরুন আমি এখানে আনুমানিক কিছু কসেস দিলাম, ধরুন 120 কসেস দিলাম। তারপর ধরুন আমি এখানে মাইনাস দিব, আপাতত আমি দিচ্ছি আনুমানিক, ধরুন আমি আপাতত দিচ্ছি 2 নিডেলে 3 কসেসে কাটা আপাতত দিলাম, 7 কাটা দিলাম। পরে ধরুন আমি রিপিট দিলাম 4 বার বা 5 বার আমি দিলাম, এটা আমি আপাতত দিচ্ছি। তো আপনি যখন চার্ট করবেন তখন আপনার চার্ট যেই নিডেল কসেস থাকবে ওইটাই আমি আপনি বসাবেন, কিন্তু আমি আপনাদেরকে সিম্পলি একটি আমি আমার মতো করে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি চার্ট তুলছি। ধরুন আমি একটি প্যাটার্ন তুলেছি, তো দেখতে পাচ্ছেন প্যাটার্নের শেপটা মোটামুটি হয়েছে। তো আমি প্যাটার্নটিকে তুললাম, তোলার পর আমি ইন্টারশিয়াটি যে প্যাটার্ন বা যে পিকচার বা যে স্যাম্পলটি দেখে করবে, স্যাম্পলটি পিকচারটা কিন্তু আমার রয়েছে, আমি এই পিকচারটাকে আমি ওপেন করব। এবং ওপেন করার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে যেহেতু আমি এটা ফ্রন্ট পার্টের উপর ইন্টারশিয়াটি করবো, তো আমি ফ্রন্ট পার্টের যে হোলগুলো রয়েছে আমি আপাতত আমি আনুমানিক একটু মিলিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, একটু হোল দিচ্ছি রাউন্ড শেপ। তো আমি আপাতত রাউন্ড শেপটি দিয়েছি। তারপরে আমি যে প্যাটার্নটির উপরে অর্থাৎ যে পিকচারটির মতো করে আমি ইন্টারশিয়া প্যাটার্নটি করবো, সেই পিকচারটাকে আমি ওপেন করেছি, দেখতে পাচ্ছেন বাম পাশে একটি পিকচার রয়েছে, এটা সম্পূর্ণ কিন্তু লেডিস কালার। তো দেখতে পাচ্ছেন এই ইউলো কালার রয়েছে, রেড কালার রয়েছে, এবং তার বুকে কিন্তু রয়েছে হোয়াইট কালার। তো আমি পাশে আরেকটি প্যাটার্ন নিয়ে নিলাম, নেওয়ার পর আমি এখন লেফট রাইট অপশনটি চালু করে দিব। ওকে, লেফট রাইট এবং প্যাটার্ন নিয়ে লেফট রাইটটি অন করে দিয়েছি। তারপর আমি মাঝখান থেকে কালারটাকে দু ভাগ করব ফার্স্ট। ওকে, আমি ফার্স্ট আমি ইউলো কালারটা দিলাম, ওর বাম পাশটা কিন্তু আমি ইউলো কালার করেছি, এবং ডান পাশে কিন্তু অলরেডি রেড কালার রয়েছে। তো জাস্ট আমি এখানে এটা জাস্ট আমি কালারগুলো সাজাচ্ছি। তো আপনি কিন্তু অবশ্যই এরকম কালার সাজাবেন, কারণ ইন্টারশিয়া মূলত আমরা ফার্স্ট এরকম একটা স্ট্রাকচার রাখি, তারপরে কিন্তু একটা কালারের জন্য কিন্তু আর একটা প্যাটার্ন অথবা স্ট্রাকচার রাখতে হয় আমাদেরকে। তারপর দেখতে পাচ্ছেন যে মাঝখানে, সরি, একটু উপরে কিন্তু রয়েছে হোয়াইট কালার। তো আমি এটা নেক হোলের নিচে, কিন্তু ঠিক নেক হোলের নিচে কিন্তু রয়েছে। ওকে, এবং বাম পাশেরটা কিন্তু একটু নিচে, একটু নিচ থেকে শুরু হয়েছে। তো আমি একটু নিচ থেকে নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি স্যাম্পলের মতোই কিন্তু একটি শেপ এসেছে। তো আমি প্যাটার্নটার উপরে কিন্তু আজকে আমি ইন্টারশিয়া করে আপনাদেরকে দেখাবো। তো আমি উপরে কালারগুলো মুছে দিই, নাহলে ইন্টারশিয়া যখন আমি প্রসেস করবো তখন একটু প্রবলেম হতে পারে। তো আপনি একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি ইন্টারশিয়া করবেন, তো ইন্টারশিয়া করার সময় যে আপনি কালারগুলো রয়েছে কালারগুলো নিয়ে আদার্স যে কালারগুলো রয়েছে, ধরুন ডাউনের যে কালার বা হোলের যে কালারগুলো রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই আপনি রিমুভ করে দিবেন, নাহলে প্রসেস করার সময় একটু ঝামেলা হবে। তো আমি এই যে মোটামুটি প্যাটার্নটি তুলেছি, এখন আমি জাস্ট স্ট্রাকচার তুলেছি, কালার চলেছি, কালার বসিয়েছি, তারপরে কিন্তু আমি কেরিয়ার জন্য কিন্তু একটি প্যাটার্ন আমাকে নিতে হবে। তো আমি এই প্যাটার্নটাকে একটু বাম ডান পাশে নিয়ে আপাতত কপি করে রাখলাম। তো এখানে আমি কিন্তু এই প্যাটার্নের যে কালারগুলো রয়েছে কেরিয়ারের জন্য, এটা কিন্তু আমাকে বসাতে হবে। তো আমি ডান পাশেরটা দিলাম, ধরুন 2 নম্বর কেরিয়ার, এবং বাম পাশেরটা দিলাম 3 নম্বর রয়েছে থাক, এটা উপরে 4 নম্বর কেরিয়ার দিয়ে নিটিং করবে।
ক্যারিয়ারের কালার বসানো শেষ, তারপর উপরে বাম পাশে একটি নিউ নামে অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করব, শেপিং এ ক্লিক করে তারপর নেক্সট ক্লিক করব, তারপর ওকে করে দিব, তারপর এই অপশনগুলোতে ক্লিক করে আবার আমি নেক্সট করে দিব, আমি নেক্সট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে, এখানে স্ট্রাকচার, কালার এবং ক্যারিয়ার নামে তিনটি অপশন রয়েছে। ফার্স্ট আমি স্ট্রাকচার নিব, তারপর আমি নিব কালার, ওকে, তারপর আমি দিব ক্যারিয়ার, ঠিক আছে। তারপর আমি নেক নন শেপ এখানে আমি ক্লিক করে দিয়ে নেক্সট আবার ক্লিক করব, এবং আপনিও নেক্সট ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে হাফ গেজ এবং অল গেজের অপশন রয়েছে, তারপর রয়েছে রিবের ও অন ব্যান্ড এবং টু ব্যান্ড সেট আপগুলো রয়েছে। তো আমি এগুলো চেক করে আমি নেক্সট করে দিব, আপনি নেক্সট করে দিবেন। তারপর আবারও আমি নেক্সট করে দিলাম, তারপর আমি আবারও নেক্সট করে দিলাম। আর এখানে কিন্তু আপনার কোনো কাজ নেই, আপনি নেক্সট করে যাবেন। তারপর এখানে একটি অপশন রয়েছে যে হচ্ছে আপনার ডাউনের ক্ষেত্রে, ডাউন যদি আপনার যে কাটা হয় 7 কাটা অথবা 6 কাটা এটা কাটা সিলেক্ট করে আবার নেক্সট করে দিবেন, আমি নেক্সট করে দিয়েছি। তারপর এখানে আমার কোনো কাজ নেই, আমি আবার এখানে ওকে করে দিব। তারপর এখানে একটি ছোটো কাজ রয়েছে, যদি আপনি চান এখানে আপনি ক্যারিয়ারটা কিন্তু আবার ক্যারিয়ার সেট আপটা আপনি চাই এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি চেঞ্জ করে দিলাম উপরে ফিনিশিং ক্যারিয়ারটা, নিচেরটা আপাতত থাক, তারপর আমি আবার নেক্সট করে দিব, ঠিক আছে, আমি নেক্সট করে দিয়েছি। একটু সময় নিচ্ছে দেখতে পাচ্ছেন, আবারও আমি আবার নেক্সট করে দিব। তো নেক্সট করার আগে উপরে দেখতে পাচ্ছেন আমি 1 নম্বর কালারটি আমি আবার দিয়ে দিয়েছি, তারপর আমি আবার নেক্সট করে দিয়েছি, ওকে, লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটি পেজ ক্রিয়েট হয়েছে, নিচে কালার এবং ক্যারিয়ার শো করছে। আর যখন আপনি ইন্টারশিয়া প্রসেস করবেন তখন কিন্তু আপনার পিসিটা একটু স্লো কাজ করবে, কারণ ইন্টারশিয়া হতে প্রসেসিংটা হতে একটু সময় লাগে। তো মোটামুটি আমার প্যাটার্নগুলো হয়েছে, তারপর আমি আবার এক্সিট করে দিব, ওকে, এক্সিট করে দিয়েছি। তারপর আমি এই প্যাটার্নটাকে প্রসেস করে আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন দুটো প্যাটার্ন হয়েছে, তো আমি এখন এই প্যাটার্নটাকে প্রসেস করব, ওকে, প্যাটার্ন এবং স্ট্রাকচার দুটোর উপরে আমি ক্লিক করে প্রসেস করছি, দেখতে পাচ্ছেন ইন্টার, তারপর আপনি ইন্টার চাপতে থাকবেন, আমি ইন্টার চাপলাম, ওকে, প্রসেস হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি প্যাটার্ন এবং ক্যারিয়ার স্ট্রাকচার, ক্যারিয়ার প্যাটার্ন দুটোই কিন্তু আসছে। তো আমি ফার্স্ট আমি প্যাটার্নের যে স্ট্রাকচার রয়েছে, আমি স্ট্রাকচার অর্থাৎ এই প্যাটার্নটিকে আমি কপি করে পেজে নিলাম। তারপর ক্যারিয়ারের জন্য কিন্তু আরেকটি প্যাটার্ন রয়েছে, ওইটাকে আমি আনবো, আমি এখান থেকে কপি করে এই পেজে নিয়ে আসলাম। তো এখানে কিন্তু আপনি দুইটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, আর ইন্টারশিয়ার ক্ষেত্রে কিন্তু প্যাটার্ন দুইটা হয়, একটা হচ্ছে বডি প্যাটার্ন আর একটা হচ্ছে ক্যারিয়ার প্যাটার্ন। তো বাম পাশেরটা রেড কালার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বডি নিটিং করবে যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা, এবং ডান পাশে যে রয়েছে এটা হচ্ছে ক্যারিয়ারের জন্য। তো আমি রিবের ক্যারিয়ারটা চেঞ্জ করে দিলাম একটু, এবং ফিনিশিংয়ের ক্যারিয়ারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, তো আমি চেঞ্জ করে দিলাম, 7 নম্বর ক্যারিয়ার দিয়ে ফিনিশিং দিবে। তো আপনি যদি চান তাহলে প্রোডাকশনের যে অর্থাৎ বডি যে ক্যারিয়ারটি রয়েছে সেই ক্যারিয়ার দিয়ে আপনি চাইলে ফিনিশিং দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো প্যাটার্ন হয়েছে। তো মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারশিয়ার যে তিনটা কালার রয়েছে, তিনটা কালার কিন্তু তিন ভাগে ভাগ করে এটা অটো নিয়ে নিয়েছে। তো এগুলো কিন্তু অনেক সময় আমরা হাতেও করে থাকি, তো হাতে করলে কিন্তু একটু সময় প্রয়োজন হয়। তো আমি শর্টকাটলি আপনাদের ডাইরেক্ট ইন্টারশিয়া অটো প্রসেস করে আমি আপনাদেরকে দেখালাম। তো অনেক সময় কিন্তু আমরা এইসব প্যাটার্নগুলো আমরা ইন্টারশিয়া প্যাটার্নগুলোকে আমরা অটো প্রসেস করে থাকি, আবার অনেক সময় দেখা যায় আমাদের হাতে অথবা ম্যানুয়ালি করতে হয় অনেক সময়। যে দেখতে পাচ্ছেন কিন্তু নিচে তিনটা প্যাটার্নে আমি কাজ করেছি। তো এটাই কিন্তু ছিল মূলত ইন্টারশিয়া প্রসেসিংয়ের বিষয়গুলো। তো আপনারা কতটুকু ক্লিয়ার হতে পেরেছেন আমার জানা নেই, যদি তারপরে যদি আপনারা কোনো কনফিউশন থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো আমি আবার একটু প্রসেস করে দেখি কীরকম হয়, কোনো মেসেজ আসে কি না। তো আমি আবার প্রসেস করছি, ওকে, আমি প্রসেস করছি, তারপর ইন্টার চাপলাম, দেখতে পাচ্ছেন এটা প্রসেস হয়ে গেছে। তো এখন যদি আপনি চান এটা পেনড্রাইভে লোড করে আপনি এই পার্টটি নামিয়ে দেখতে পারেন।
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।